আসসালামু আলাইকুম। ওকে, আজ হিন্দুজকি ভাই, হিন্দুজকি ভাই আছে নাকি? না, ঘুমিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি শেষ করুন, আমরা লাইভটা তাড়াতাড়ি শেষ করবো। হ্যাঁ, আপনি অনেকক্ষণ ধরে হ্যাঁ, বসেছিলেন সেখানে আমি দেখতে পাচ্ছি। আমি এসব লাইভ শুনি নে আমি এসব লাইভ শুনি না। আমি আসলে আইপিএল দেখতেছিলাম, তো আইপিএল দেখা পরে আমার আইপিএল দেখা সেদ পড়লো, তাই হঠাৎ করে আসলো আপনাদের, আমি লাইভ দেখলাম। কারণ এইসব কথা আমি শুনি না, কারণ আমি এগুলো অনেক পুরাতন লোক, বুঝছেন? আপনার যে আসিফ মহিউদ্দিন আছে না, হ্যাঁ, উনার থেকে অনেক পুরাতন। আচ্ছা, আসিফ মহিউদ্দিনের সাথে একসময় অনেক মানে খুব পাল্টা পাল্টি হতো, তখন আমিও খুব ইয়াং ছিলাম, ঠিক আছে? হ্যাঁ এক সময় হ্যাঁ আসিফ মহিউদ্দিন ওনার একটা লেখায় আমার কথা উল্লেখ করেছিলেন। যাই হোক, তো তাই নাকি? তখন আসিফ আচ্ছা, মহিউদ্দিন এত ইয়ে ছিলেন না, তখন জাস্ট উনি শুরু করছেন আর কি ব্লগিং, ঠিক আছে? তো তারও অনেক আগ থেকে আমি এই সব জায়গায় কাজ করি, তো আপনাদের এইসব কথা আমি শুনতেছিলাম। থ্যাংক তো ইউ। আমি একটা কথা বলি, আপনারা চিন্তা করতেছেন যে ঈশ্বর নেই, এই তো সবসময় মানে চিন্তা ঈশ্বর করছি না, নেই, ঈশ্বর নেই, বিভিন্ন বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন এখানে চিন্তা যুক্তি করার দিয়ে। কিছু নেই, এখানে চিন্তা করার কিছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা এক্সট্রা হাইপোথিসিস, একটা আননেসেসারি হাইপোথিসিস বলে মনে করি। এমন না একটা না 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 হাইপোথিসিস না, আমাদের আমি যে আমি রিসার্চ আমি আমি রিসার্চে বলতেছি যাচ্ছে, শুনেন আমি বলতেছি শুনেন আমি বলতেছি শুনি। শুনেন ও ও মানে শুনেন, যদি ঈশ্বর যদি না থাকতো, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি খুব খুশি হতাম। কারণ জীবনে কিছু ভুল টুল করছি, সেগুলোর কোনো রিপ্লাই হতো না, ঠিক আছে? ঈশ্বর আছে প্রমাণ দেন, ঈশ্বর আছে। আমি আমার জীব বাট হ্যাঁ, আমি ওটা আমার কথা জীবনে কতটা শুনি দেন। হ্যাঁ হ্যাঁ বাট আমি আমার জীবনে আমি অনেকবার তার উপস্থিতি দেখছি, হুম আমি আমার জীবনে অনেকবার তার উপস্থিতি আমি দেখছি, ঠিক আছে? এইটা আচ্ছা, এইটা 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 এটা আমার জন্য ভালো, কারণ আমার মধ্যে কোনো সংশয় আর এখন নেই, না হলে আমি সংশয়বাদী থেকে যেতাম। বাহ, অনেকবার তার উপ তার হ্যাঁ তার আচ্ছা, উপস্থিতি আমি দেখছি। কিছু খেটেছিলেন নাকি? মানে এই যে উপস্থিত দেখেছিলেন, কিছু খেটেছিলেন নাকি? কিছু খান্ডার নি তো? না না, আপনি আমাকে ক্রিটিসাইজ করলে হবে না? আমি আমি তো এমনি আমি তো একজন হিন্দু, এমনিতেই তো আমি কোনো মাদক দ্রব্য গ্রহণ করব না, তাই না? মাদক দ্রব্য চুবো না, বা যারা মাদক দ্রব্য গ্রহণ করে তাদেরকেও আমি টাচ করব না, তাই তো? আচ্ছা, তারা তো কাজ করবেন তারা? না না, আপনাকে বলে দিই, তো শুনেন, মাদক দ্রব্য লিখিত শুনুন লিখিত ভাবে আরে লিখিত শুনুন ভাবে শুনুন আদর্শ, হ্যাঁ যদি আপনার মনে হয় যে আপনি প্রেজেন্স পেয়েছেন, এরকম হতে পারে যে মাদক দ্রব্য সেবন না করার পরেও কখনো কখনো আমরা হ্যালুসিনেশনে ভুগি, আপনি এটা কাজ করতে পারেন। আপনি একবার কোন একজন চিকিৎসা মানে সাইকিয়াট্রিস্টের সাথে একবার যোগাযোগ করতে পারেন, একবার চেক করে নিতে পারেন, ঠিক আছে? কেমন? না না, সাইকিয়াট্রিস্টের আমার আমার তো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করার দরকার নাই। আপনার দেখবেন ভাই, আমেরিকান আমি নিজে ভার্জিন, যোগাযোগ আপনি করার দরকার, আমেরিকান শুনেন শুনেন, আপনাদের সাইকিয়াট্রিস্ট দরকার আমেরিকান ভার্জিনিয়ান, যেতে যান। আমেরিকা ভার্জিনিয়া ইউনিভার্সিটির, আমেরিকার হ্যাঁ আমি ভার্জিনিয়া ভাই বিদায় জানালাম, ইউনিভার্সিটির আমি ভাই ডাক্তার ভাই ডেভিনসন, বিদায় জানালাম, ডাক্তার ডেভিনসন উনি বিদায় বিদায় যে বিদায় আপনার বিদায় বিদায় রিইনকার্নেশন সম্পর্কে বই লেখছেন, আমেরিকার 50% লোক বিশ্বাস করে রিইনকার্নেশনে উনার বই পড়ার পরে। আপনারা এই প্রমাণগুলা পড়েন, ঠিক আছে? আচ্ছা আপনারা এই জি জি প্রমাণগুলা পড়েন, শুনেন, আচ্ছা, এই যে আপনি এই যে আমেরিকার উপর শুনেন যাচ্ছেন এই যে কেন? শুনেন শুনেন, এই ঈশ্বর ভাই হলো ভাই ভাই সম্পূর্ণ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। ঈশ্বর হলো স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। ঈশ্বর টেস্ট টিউবে অথবা প্রোগ্রামিং কোড দিয়ে ঈশ্বরকে আবিষ্কার করা যায় না, ঈশ্বরকে তর্ক করেও আবিষ্কার করা যায় না। এই জন্য আমরা হিন্দুরা বলি যে বিশ্বাসে কৃষ্ণ পায়, তর্কে বহু দূর। তর্ক বিশ্বাসে করে মেলায় কখনো কৃষ্ণ, আপনি ঈশ্বরকে, হ্যাঁ, বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। এটা প্রমাণ করার কোন, এটা একটা ঠিকই বলেছেন, এটা একটা বিশ্বাস, এটা একটা বিলিফ, সেই ঈশ্বর হলো বিলিফটাকে প্রমাণ বিশ্বাস, এবং এবং কিছু ঠিক কিছু আছে। লোক কিছু কিছু হ্যাঁ লোক হ্যাঁ, কিছু কিছু লোক এটাকে ইয়ে আপনার করে দেখার দরকার কি? ঠিকই বলেছেন, এটা বিশ্বাস, এটা বিশ্বাস, সেটা আপনি দেখলেন কিভাবে? বিশ্বাস কিছু কিভাবে কিছু দেখা লোক যায়? কিছু কিছু পেট্রোল কিছু লোক মহেশ ভাই তাকে ঠিকই বলেছেন, উনি বিশ্বাস খেয়ে কিছু যাবেন। কিছু কিছু লোক তাকে 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 ফিল করতে পারে, ঠিক আছে? কিছু কিছু লোক হ্যাঁ, তাকে সেটা তো ফিল আমি, করতে পারে, সেটা হতে পারে যে এবং হ্যালুসিনেট করলে সেটা ফিল করতে পারে, না না যেমন না না আপনার না মনে না করেন না মিউজ আছে, না 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 সেখানে হচ্ছে না না একটা একটা ক্রিপিং মনে এই হচ্ছে, আমার মনে হবে যে স্ক্রিনের মধ্যে দিয়ে কিছু একটা যাচ্ছে, এই জিনিস হ্যালুসিনেশন বলে। এটা আরে অলফ্যাক্টরি না হ্যালুসিনেশন ভাই, হয়, যেটা এইগুলা আপনার নেই সেই গন্ধ এইগুলা থেকে পাচ্ছেন, এই এই গুলা জিনিসটা আরো একটা অনেক, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন বলে। শুনেন, এইগুলা লিখ এগুলো লিখিত আর আপনি লিখিত আজকে দীর্ঘ ইউএসএতে যাচ্ছেন কেন? ইউএসএতে যাচ্ছেন কেন? আপনি ইন্ডিয়াতেই দেখুন না, এই তো জাতকের গল্প, সেখানে হচ্ছে দীর্ঘ পরজন্মের দিন জন্ম থেকে ঘটনা। ঘটনা চলছে, আপনি হ্যাঁ, ইউএসএতে যাচ্ছেন কেন? এই তো ইন্ডিয়াতেই দেখুন না, জাতকের গল্প, সেখানে কুচ্ছেরিয়াতে না আছে, না ঠিক না না, আছে? এই ইন্ডিয়াতে স্বামী আমি যাব বিবেকানন্দের না, কথাই ভাবুন না, না এই না না, স্বামী বিবেকানন্দের কথাই ভাবুন না, স্বামী বিবেকানন্দই বলছে ইন্ডিয়াতে হ্যাঁ যাব আছে, না, সেই জিনিসটা কি ইন্ডিয়াতে ভাবুন? যাব না। আপনি আবার ইউএসএ গেলেন কেন? কেন তাকে ইউএস থেকে কি আনবেন? একটা অথেন্টিসিটি, কিসের জন্য অথেন্টিসিটি, মানে কি রকম না না, অথেন্টিসিটি? ইউএসএ তে বেশি ইন্ডিয়াতে কালচার, যাব না ইউএসএ কেন শুনেন, বেশি লার্নেড,
কিরকম কনফিডেন্স এর অভাব দেখুন আপনার। আপনি ইন্ডিয়াতে, না 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 না, ইন্ডিয়াতে কেন যাব না? শুনে জমি আমি যদি আমি ইন্ডিয়ার যদি আমি ইন্ডিয়ার কোন প্রমাণ দিই তাহলে আপনি বলবেন যে এগুলো ইন্ডিয়ার প্রমাণ, ইন্ডিয়ার প্রমাণ এই জন্য, ঠিক আছে? আপনারা তো সবসময় পশ্চিমের, আপনারা তো সবসময় পশ্চিমের পশ্চিম পশ্চিমকে ফলো করেন, এই জন্য আমি পশ্চিম থেকে একটা বিরাট প্রমাণ তুলে এনে ধরলাম। আপনি ডেভিনসনের বই পড়বেন, আপনি ডেভিনসনের বই পড়বেন, আমেরিকার 50% লুক, আমেরিকান 50% লুক, আমেরিকান 50% লুক, আমেরিকার 50% লুক আপনার হিন্দু ধর্মকে বিশ্বাস করতেছে, এবং এই নিয়ে তারা অনেক, এই নিয়ে খ্রিস্টানরা অনেক ভীত, নাস্তিকরা বামপন্থীরা অনেক ভীত, মাওবাদীরা অনেক ভীত। আপনি ডেভিনসনের বই পড়বেন, তারপর আপনি আমার সঙ্গে ইয়ে করবেন, কথা বলবেন, বুঝতে পারছেন? আপনারা সম্পূর্ণ একটা, আপনারা সম্পূর্ণ একটা ব্লেক হোলে পড়ে আছেন, আপনারা আপনারা সম্পূর্ণ ব্ল্যাক হোলে পড়ে আছেন ভাই, সম্পূর্ণ একটা ব্ল্যাক হোলে পড়ে। আপনি পিডিএফটা নিয়ে আসবেন, আমরা পরের দিন আমি দেখবো। ঈশ্বরকে বিশ্বাস করবেন, বুঝতে পারছেন ভাই? ঈশ্বরকে বিশ্বাস করবেন। বিতর্ক করতে গেলে লাইভটা শেষ হবে না, ঠিক আছে? আপনার সঙ্গে দুটো কথা বলতে চাইছিলাম। আচ্ছা বলুন শুনি। এই জ্যাকসন ভাই, ওনার সাথে কোনো কথা বলতে নাকি আমি আজ আপাতত বের করে দিলাম? না 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 না, আমি একদম, তো আপনি তো ঠিকই বলছেন, আজকে কিছু, আগে কিছু খাইনি, আজকে কিছু খাইছি আর কি। সেটাই, আমি কিছু কথা বলতে চাইছিলাম, ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেওয়ার জন্য ভাই আমি আপনাকে অনেকবার বলছি, মানে ওনার লাভ নেই আর কি আমার সাথে। ওই আরেকটা যে খামারি, খামারি, হ্যাঁ হ্যাঁ, খামারি পার্টি আর কি, অমিত ভাই এরা খামারি পার্টি, ঠিক আছে? হ্যাঁ, এস ভাই বলুন শুনি। ভাই ওই আমি তো ডাক্তার, ওই আমার না ওই বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে দেখে ওই যে বিভিন্ন ওই যে বাদাম ভিজে, আমার ডায়াবেটিস আছে আর কি এখন, যদি মানে মানে নিয়ন্ত্রণে আছে 8-10। আপনি কাছে কাছে কোনো ডাক্তার দেখেন লাইভে? আমি কোনো রকম মেডিকেল অ্যাডভাইস দিই না। হ্যাঁ দেখাইছি তো, কিন্তু তারপরে যে এই যে প্রাকৃতিক জিনিসগুলো খাই আমার কোনো ক্ষতি হবে নাকি ওইটা জানতে চাচ্ছিলাম আমাকে। না এটা যেমন ভিজে বাদাম সকালবেলা অনেকদিন খাইছি। হেডফোন দিয়ে আপনাদের লাইভ গুলা শুনি, কানের কোন সমস্যা হবে নাকি? উনি বলছে যে হ্যাঁ সমস্যা হতেই পারে, এখন এখন একটা কানে লাগাই একটা লাগাই না আরকি, একটা কানে হলে হোক নাকি, একটা কানে কালো হবে। না না, ওই সাউন্ড কম দিই, ফারাজই বললো যে সাউন্ডটা একটু কমাই দিবেন। আমি যদিও রোজা রাখি না, কে জানি বললো যে বাংলাদেশে তো রোজা রাখবে, আমি তো রোজা অনেকদিন ধরে রোজা নামা ছাড়ে দিছি, মানে আপনাদের মতো ফুলফিল নাস্তিক কখনো হতে পারিনি, কিন্তু রোজা নামা ছাড়ে দিছি। আপনাকে বলতে চাচ্ছিলাম ওইটাই, প্রাকৃতিক যে জিনিসগুলো দেখায় এগুলো তিনি যেরকম বলবেন সেরকম ফলো করবেন। এখানে অনেক কিছু থাকে, আপনার হাইট কত, ওয়েট কত, সেই জিনিসগুলো না দেখে আমি বলতে পারবো না, কেমন? আপনি খেতে পারেন, আপনি এই ধরনের যে শাকসবজি যেগুলো আছে সেগুলো খেতে পারেন, বাদাম খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সব থেকে ভালো কি হয়, ডায়াবেটিস যখন আছে একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তারপরে সেই সেই মতামত, সেই অ্যাডভাইসটা ফলো করাই সব থেকে ভালো, কেমন? না এখন অব্দি আমাদের, আমার তেরোর উপরে যায়নি, বর্তমান তো বাড়িতে মেশিন আছে, প্রতিদিন মাপ করি, প্রতিদিন করি না, 2-4 দিন পর পর করি, ওই 7-8, কোনোদিন কোনোদিন 6-7 এরকম হয় আর কি, ওই সকালবেলা মানে গরম পানি খাই। যেটাই হোক, আপনি একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলবেন, কথা বলে আপনার খাবারের যে ডায়েট সেই ডায়েটটা ফলো করবেন, কেমন? আচ্ছা ভাইয়া ধন্যবাদ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে আজকে একটু যুক্ত করি আন, মানে কথা বলবো আর কি, আরেকদিন আসছিলাম, বেগেস্টে যাচ্ছিলাম, তখন চান্স পাইনি আর কি। ঠিক আছে, আপনি ভাই তো আসবেন না বোধহয় আজকে? আর আর আসবে না, না না, এখন আসি আসি ভাই, আসলে আমাকে ঝাড়া দিবে এখন। সেটাই সেটাই, ওনাকে এস ভাই, বিলকুল এস ভাই, বেরলাম তাহলে আজকে। হ্যাঁ আচ্ছা ভাই, এখানে একটা অমিত ভাই একটা কমেন্ট পড়ি, একটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে যে এখানে অন্বেষণ নামে একজন কমেন্ট করেছে, অন্বেষণ নামে একজন কমেন্ট করেছে, ইবনে তাইমিয়া, ইমাম গাজ্জালি এবং আবু হানিফা, এই তিনজন বড় বড় স্কলার এই ইলমুল কালামের বিরোধিতা করে আর কি। তো আমি আমি শুধু গাজ্জালি আবু হানিফা ইবনে তাইমিয়া, হ্যাঁ রাইট, উনি এটা কমেন্ট করছেন, তো এটার জন্য থ্যাংকস আর কি।
অন্বেষণ ভাই কিন্তু খুবই একজন লার্নেড পার্সন, ওনার সাথে আমাদের অনেক কথা হয়েছে। উনি আজকে ঢুকতে চাইছিলেন, আমি ব্যাকটা ফাঁকাও করেছিলাম, কিন্তু জানি না কেন উনি ঢোকেননি। আচ্ছা যাই না, আচ্ছা আচ্ছা, আজকে আমাদের আর কাউকে যুক্ত করছি না, আমাদের ব্যাচে কিন্তু এখনো ভর্তি আছে, এখনো ফুল নেই যদিও, কিন্তু অনেকে বের করলাম, আজকে আর কাউকে যুক্ত করছি না, আজকে অনেক দেরি হয়ে গেছে, জি ঠিক আছে, জি সাড়ে আমাকে কালকে সকালে উঠে ফ্লাইট ধরতে হবে, ঠিক আছে, না না আজকে না তাহলে আমি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ঠিক মনে আছে, হলো আজকে যে তাহলে, এটা সবচেয়ে সবচেয়ে মানে লংগেস্ট লাইভ হয়েছে মনে আজকে প্রায় 6 ঘন্টার মতো ইংলিশের হ্যাঁ, মধ্যে। অনেকদিন বাদে একটা লং লাইভ হয়েছে, আর আমি থাকলে এই জিনিসটা হয় বুঝলেন তো, এরকম সেশন চেঞ্জ হয়ে যে আজকে আপনার তো বেশ অনেক 3 ঘন্টা অনেক সেশন অনেক করলাম। অনেক ফ্যান গ্রুপ, আপনার যে একটা বিশাল ফ্যান গ্রুপ ভাই, এটা তো সেই ফ্যান গ্রুপের মধ্যে তো আমি নিজে 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 একজন অ্যাকচুয়ালি। আমাদের আমাদের যে আমার যে আমার যে ফলোয়ার বা ফ্যান বা ফলোয়ার যাই বলুন যা আছে, এটা সব হচ্ছে খিল্লি পার্টি বুঝলেন তো, আমরা সবাই মিলে হচ্ছে না খিল্লি করি না না সব ভাই, মিলে এরা কমেন্ট। যাই হোক না কেন, এটা ফ্যান বেস খুবই স্ট্রং ফ্যান বেস, এবং ফ্যান বেস এর মধ্যে আমি একজন। যাই হোক, থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য, খুব থ্যাংক ভালো ইউ, লাগলো আলোচনা করে। ঠিক আচ্ছা আছে, চলুন থ্যাংক ইউ আজকে ভাই, তাহলে থ্যাংক বিদায় ইউ। নিলাম জ্যাক্সন ভাই, ঠিক হ্যাঁ আছে, শিওর আজকে ভাই, আমরা তাহলে শিওর ভাই, লাইভটা শেষ করি, ঠিক আছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের সাথে যারা যারা ছিলেন, যেমন অন্বেষণ ভাই ছিলেন, হাউ ইটস মি, হ্যালো ইটস মি, আরজলি মাতব্বর ভাই ছিলেন, অন্বেষণ ভাই তো ছিলেনই, এখানে নিয়েন্দ্রতাল সিমন, আরো অনেকে ছিলেন, হ্যাঁ সবার নাম তো এখন আর নিচ্ছি না, কারোর নাম নিলে আবার অনেকে যে ন্যাশনাল ফ্যামিলি ছিলেন, অনেকেই ছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের লাইভ শুনছিলেন, এখনো পর্যন্ত 300-এর ওপরে লোকজন আছেন, যারা আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই, আর খাওয়া দাওয়া করবেন ভালো করে, এখন তো অনেকেই রোজা রাখছেন, যারা রোজা রাখছেন খেয়ে নেবেন, খাওয়া দাওয়া করে নেবেন, সারাদিন কাজ টাজ তো করতে হয়, গরমকাল ডিহাইড্রেটেড হয়ে পড়বেন না যেন, নিজে খেয়াল রাখবেন, আজকে মতো তাহলে এইটুকুই, পরের দিন যেদিন সময় পাবো সেদিন যুক্ত হওয়ার চেষ্টা করবো, কোনো সন্দেহ নেই তাতে, আজকের মতো এইটুকুই, পরে একদিন কথা হবে, পরে একদিন আলোচনা হবে, আরো অনেক ঝগড়া ঝাঁটি হই হল্লা তর্ক বিতর্ক এই সমস্ত হবে, মজা হবে, আরো অনেক জ্ঞানের আদান প্রদান হবে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ব্রডকাস্ট শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।